হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই আপনারা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যেখান থেকে, যে অবস্থায় আমাদের ভিডিওগুলো দেখছেন না কেন, আপনাদেরকে আমরা আমাদের চ্যানেল ডিজিআর তারাস হোম ডেকোর অ্যান্ড ইলিউশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আরেকটি নতুন কাজ হাতে নিয়েছি। এটা আসলে আমাদের শ্রদ্ধায় বড় ভাই সৌদি প্রবাসী বেলাল ভাই, বেলাল ভাইয়ের দোতলা একটা ফ্ল্যাট, দোতলা ফ্ল্যাট। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা দোতলা ফ্ল্যাট। দোতলা একটা ফ্ল্যাটের ভিতরে বাইরে দোনো সাইডে আমরা কাজ করব। ভিতরে সামথিং কিছু জিপসাম এবং ড্রয়িং রুম, যে চারটা ইউনিট আছে এখানে, এই চার ইউনিটের বাসায় প্রত্যেকটা ড্রয়িং স্পেসে আমরা জিপসামের ডিজাইন করব। জিপসামগুলা যেভাবে করছি এগুলোর কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে আসব। এখন আমরা জাস্ট সিলার করেছি, ভিতরে লাইন পুটিং কমপ্লিট হয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি যে নতুন একটি কাজ নিয়ে হাতে নিয়েছি, এখন কেমন দেখাবে, কাজ শেষের কেমন দেখাবে, এটার কম্পেয়ার করবেন আপনারা, অর্থাৎ তুলনা করবেন আপনারা। এখন কেমন দেখাবে এবং পরবর্তীতে কেমন দেখাবে অবশ্যই আমি কাজ শেষ হলে এর পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এখানে 56 ইঞ্চি সিলিং রোজ আমরা অলরেডি লাগানো হচ্ছে, এখনও পুটিং করা হয়নি সাইড দিয়ে, কারণ স্ক্রু করা হচ্ছে জাস্ট, কারণ 56 ইঞ্চি সিলিং রোজ ওয়েটটা খুব একটা খারাপ হয় না, ভালোই ওয়েট হয়, যার জন্যেই শুধু জিপস পাউডার দিয়ে লাগালে চলবে না, এখানে 100% স্ক্রুয়ের কাজ করতে হবে। এটা মেইন গেট, মেইন গেট দিয়ে ঢুকে সোজা দোতলা ওঠার সিঁড়ি, এবং বাম পাশেই হচ্ছে একটা ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের সিলিংয়ে আমরা যে জিপসের কাজটা করছি আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 10 ইঞ্চি একটা বর্ডার আমরা দিয়েছি এবং 56 ইঞ্চি সিলিং রোজ দিয়েছি। আসলে সম্পূর্ণই সাদা হওয়ার কারণে অত জিপসটা অত ক্লিয়ার আসছে না। এটা 10 ইঞ্চি সিলিং রোজ, নাকি 10 ইঞ্চি বর্ডার। যদিও 10 ইঞ্চি বর্ডারে কার্নিশ হয় না, তারপরে আমরা একটু কার্নিশ দিয়েছি। বিলাল ভাই চেয়েছিলেন যে সেখানে যেন একটু লাইটের ব্যবস্থা করা যায়, যার জন্য আমরা একটা লাইট বসানোর মতো একটা কার্নিশ দিয়েছি। আসলে কার্নিশ যে লতাগুলো আছে তার থেকে সেগুলো তো আসলে 7 ইঞ্চি 8 ইঞ্চি হয়, আর এটা সম্পূর্ণ 10 ইঞ্চি, এবং এটা কিন্তু খুবই ভালো এবং দেখতেও সুন্দর হয়। একটা রুমে যখন আপনি লাগানো যায়, এটা বিশেষ করে যদি বড় রুম থাকে তাহলে আরও বেশি গর্জিয়াস মনে হয়। এগুলো আমরা সিলিং রোজ করেছি, আমরা লাইন পুটিং করেছি জাস্ট। এখন শুধু এটা প্লাস্টিক এক থেকে দুই কোট দিয়ে তারপরে আমরা কালার শুরু করব। তো যেহেতু আমরা কালার শুরু করব 2-1-এর মধ্যে, যার জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা দিচ্ছি, যে এরপরে তার এই সাদা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না আপাতত এই বিল্ডিংয়ের জন্যে। তো প্রিয় ভিউয়ার্স, যিনারা আমাদের দিয়ে ডিজাইন, রুম পেন্টিং এবং জিপসামের কাজ করাতে ইচ্ছুক, তিনারা আমাদের অবশ্যই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন নাম্বার 01724-748-667। আমাদের এই নাম্বারে ইমো, মেসেঞ্জার, ভাইবার সকল কিছুই করা আছে। আপনি অবশ্যই কল কিংবা মেসেজ দিয়ে রাখবেন, আমরা আপনার মেসেজটা পড়ে আপনাকে রিপ্লাই জানাব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্টের উপর বিবেচনা করে আমরা পরবর্তী ভিডিওগুলো সাজাব। প্রিয় ভিউয়ার্স, এটা দোতলাতে, আমি দোতলা এখন উঠবো, আপনাদেরকে দেখাবো। দোতলা উঠতেই এখানে একটা সিলিং রোজ হয়েছে, দেখুন। এই সিলিংটা অবশ্য ফেমাস বটে, কারণ জিপসের কাজ করলেই এই সিলিং রোজটা সবাই নেয়, সবাই। এটা 32 ইঞ্চির সিলিং রোজ, এটা 2-3 ধরনের পাওয়া যায়। একটা 24 ইঞ্চির পাওয়া যায়, একটা 28 ইঞ্চির পাওয়া যায়, 32 ইঞ্চির পাওয়া যায়, এরকম বিভিন্ন সাইজের রয়েছে। দোতলাতে উঠে সামনে অনেক সুন্দর একটা দুবাইয়ের চিত্র আছে, এখানে দেখুন আমরা একটা 27 ইঞ্চির সিলিং রোজ দিয়েছি, ছোট্ট, অনেক সুন্দর।
কালার করলে সুন্দর লাগবে। তারপরেও আমি হালকা করে দেখাচ্ছি, ডান পাশেই হচ্ছে উপরে 2 ইউনিট, নিচে 2 ইউনিট, যার জন্য এখন ডান পাশের ইউনিটে ঢুকছি আমি। আর এই ইউনিটেই বেলাল ভাই থাকবেন, নতুন বাড়ি করেছেন উনি, সৌদি প্রবাসী। বেলাল ভাইয়ের ফ্যামিলি বাসাতেই থাকবেন এই সাইটের রুমে, যার জন্যে আমরা, উনি যে আমাদের সিলেক্ট করেছেন এটা আমাদের সৌভাগ্য, কারণ আমরা সাধারণ কাজকাম করি, তারপরেও চেষ্টা করছি ওনার মন মতো কাজ করে দেওয়ার জন্য। আসলে আমাদের কাজ করতেও একটু দেরি হয়, অনেকে অনেক রকম ভাবে যে হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আসলে আমরা একটু দেরিতেই কাজ করি। সবাই হয়তো তাড়াতাড়ি কাজ করে, তবে আমি মনে করি কোনো কাজকে যদি পারফেক্টলিভাবে করতে হয় তাহলে একটু স্লোভাবেই কাজটা করা উত্তম, এতেই বরঞ্চ বেশি ভালো হয়, নিজের ভুলগুলোও ধরা পড়ে এবং ক্লায়েন্ট কী চাচ্ছেন সেটাও আমরা বিস্তারিত শুনে তার মন মতো কাজ করার চেষ্টা করি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা।